Beba. বাবা, তুমি কোথাও যাচ্ছিলে? না, আমি কোথাও যাচ্ছিলাম না। কেন, এই যে মাত্র দেখলাম বের হচ্ছ। আমি আসমানে যাচ্ছিলাম, তা আপনি পাতালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিলেন? হাহামি আর কি করবো বা বলো। হে, আমি যে মাত্র কলেজ থেকে এসলাম, তারপর ওই যে ওই ছেলেটা আছে না, ওর সাথে না হুট করে আমার একটা দেখা হয়ে গেছে। কোন ছেলেটা? কেন বাবা, তুমি দেখলে না? এই যে একটা ছেলে মাত্র বের হলো না, ওই যে বগাটা, ও তোমাকে আজকেও ডিস্টার্ব করছিল। কি বলে ডিস্টার্ব করছিল? কি আর বলবে বলো বা, বলছিল দেখেন আপনাকে আমি চিনি না জানি না, অথচ আপনার বাবা আমার নামে হুট করে একটা কেস করে দিয়েছে। এটা ঠিক করেছে বলেন? ও, আপনাকে সে চিনে না জানে না বলেছে? হ্যাঁ বাবা, সেটাই তো বললো। বললো দেখেন আপনারা কেন এক পাশে আমরা থেকে আরেক পাশে, এরকম ঢাসরে কত বাড়ি আছে, একদিকে ফ্যামিলি বাস আর একদিকে ম্যাস, তাই বলে কি ফ্যামিলি বাড়ির সব বাবারা ম্যাসের মেম্বারদের নামে কেস করে দেয়? তা আপনি কি বলছেন? আমি বলেছি, আমি আর কি বলবো বলো বাবা, আমি বলেছি দেখেন বাবা আপনার নামে কেস করছে কি না সেটা তো আমি জানি না, কিন্তু আমার বাবা যদি আপনার নামে কেস করে থাকে একদম ঠিক করেছে, আপনার নামে কেস করাই উচিত। কেন এই কথা বলেছেন? আমি এটা বলবো না বাবা, তুমি তোমার বাবা, তুমি ওর নামে কেস করেছো, আমি তো তোমার পক্ষে কথা বলবো তাই না, আমি ওই ছেলের পক্ষে কথা বলবো বলো। বাহ বাহ, আমার মেয়ের মতোই কথা বলেছো। তুমি ভেতরে যাও মা, এখন আমি তোমার বাবার মতো কাজ করবো। কি করবে বাবা? ওর নামে তো কেস দিয়েছি, এখন আমি ওকে